আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রুবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল হোসেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আবারও হাজির হলাম গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। অবশ্যই শেষ অবধি দেখবেন, দেশ এবং দেশের বাইরে হলে সেটিও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি এই চ্যানেলের নতুন পরিবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, কারণ পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন যাতে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। প্রিয় দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া যাক। যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেটাই তো বাস্তবতা। তবে মামলাগুলি আরো দ্রুত শেষ করে এগুলি শাস্তিগুলি আরো দিয়ে দেওয়া উচিত, তাহলে এই কান্নাকাটি করতে পারবে। রায় মিথ্যা কান্নাকাটি করে আছে, সব জায়গায় বলেছে এত লক্ষ লোক গ্রেপ্তার। আমাদের সারা দেশে যত জেলখানা আছে সেখানে যে ধারণ ক্ষমতা, তারা যত লক্ষ লোক গ্রেপ্তার করতেছে, সেই লোক তো তাদের লোক যদি ভরা থাকে তাহলে কিন্তু অন্য কোনো অপরাধী আর নাই। তার মানে যত অপরাধী আছে জেলে সব অপরাধী বিএনপির অপরাধী। সেখানে খুনি, ডাকাতি, চুরি যা আছে ওদের যে হিসাব আমি যদি ধরি, তাদের সব অপরাধী হচ্ছে বিএনপির অপরাধী, অন্য কোনো অপরাধী আলে নাই। ধর তবে যে এরাই সব, এটাই তো বলতে চাচ্ছে, এটা কি বলতে চাচ্ছে সেটাই প্রশ্ন। এটা একটু জিজ্ঞেস করা ওদেরকে, যে তারা জেলে বললো তাদের 60 লক্ষ লোক নাকি গ্রেপ্তার। তো ঠিক, 60 লক্ষ তো আমাদের ধারণ ক্ষমতা নেই জেলে, তারপর যদি বাদ দিয়ে যতজন ধারণ ক্ষমতা যত জেলে আছে যারা, তার মানে তারা সবাই বিএনপির ক্রিমিনাল, এটাই তো তারা বলতে চাচ্ছে। তার মানে বাংলাদেশের যত অপরাধ সব অপরাধের সবই করে বিএনপি। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ম্যাক্রোনা কলে ঢাকা এসেছে, কেন এসেছে? আওয়ামী লীগাররা হেভি খুশি, একজন হেভি ওয়েট পশ্চিমা নেতা এসেছে কাদাল রানীর বাঙ্গুল্যান্ডে। তো ওগরে ভাবখানা এমন, দেখি যো হাঙ্কেরের নেতা কত কামেল। আর হাসিনার লেসপেন্সারেরা তো ভয় আছে, তারা এইসব জায়গায় কর্মীদের মনোবল চাঙ্গা রাখে আর কি। আবার হাসিনা বিরোধী যারা তাদের কেউ কেউ ভাবিচ্ছে, আরে পশ্চিমের সাথে কি একটা বুঝাপড়া হয়ে গেল কাটাল রানীর? হ্যাঁ ধীরে বৎস ধীরে, ম্যাকো আমার নেতা না, মানে আমি তো ফ্রেঞ্চ প্রেসিডেন্ট তাই না, সেই হিসেবে ম্যাকো আমার নেতা, ওই কি কাটাল রানীর উদ্ধার করবার যাচ্ছে? মোটেও না, ম্যাগোর ভিজিট কাটাল রানীকে দুর্বল করবে। এখন আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীদের কেউ কেউ কবে, দাদা আপনি সবকিছুতেই কাটাল রানীর সর্বনাশ দেখেন, আর ওই খালি হুঙ্কার দেয়, ও উড়তে কোনো চাঁদবেদ নাই। আরে পাগলা, ওই যদি এনা ঢিলা দেয় আর ওই যদি দেখায় ওই ভয় পাইছে, তাহলে ওই গণভবনে থাকবার পারবি না, এক মুহূর্ত থাকবার পারবি না। উক তো দেখানোই লাগবি যে ওই ডরায় না। ওই যে ইরাকের যুদ্ধের সময় সাদ্দাম হোসেনের এক ইনফরমেশন মিনিস্টার ছিল, হ্যাঁ নাম ছিল মোহাম্মদ সাদাল সাহাব। তো ওই প্রত্যেক দিন আইসা ক্যামেরার সামনে, আমেরিকান বাহিনীকে ক্যামেরার সামনে পরাজিত করেছিল, মনে আছে না? হাসিনার হচ্ছে ওই দশা, প্রত্যেক দিন আমেরিকা পরাজিত করিচ্ছে। তো এটা ওই যেদিন জয় বাংলা হয়ে ভাববি সেদিনও করতে থাকবি, যে আমি বাংলাদেশের বৈধ নির্বাচিত প্রধানমন্ত্রী, আমি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, তো আমাকে অন্যায় করে খেতে দিছে। তো যাই হোক, ম্যাকোর ভিজিটের আলাপে আসি, ম্যাকো কেন শিখছে? আপনাদের কি মনে আছে ম্যাকোর সাথে কাটাল রানী আসিছিল এই প্যারিসে, হ্যাঁ 2021 সালে নভেম্বরে? কেন এসেছিল? ম্যাকো ইনভাইট করেছিল। কেন করেছিল ইনভাইট? সেটা পাওয়া যাবে ম্যাকো আর হাসিনার প্যারিসে বসে দেওয়া জয়েন্ট ডিক্লারেশনে। এ যে এটা কি ছিল, কি ছিল সেটা, সেখানে 14টা পয়েন্ট ছিল। তো প্রেমিক যখন প্রেমিকার সঙ্গ চায় তখন নাকি কয়, দেখেছ কি সুন্দর চাঁদ উঠেছে আকাশে, সঙ্গত কারণে এ যে 14টা পয়েন্ট আছে না, প্রথম 3টা পয়েন্টে দেখিস কি সুন্দর সাদ উঠিসের মতো, তো সেকেন্ড নাম্বার পয়েন্ট থেকে হচ্ছে আসল পয়েন্ট, আর তা হচ্ছে ইন্দো প্যাসিফিক অঞ্চলে অভিন্ন কৌশল নেওয়ার আকাঙ্ক্ষা, এটাই আসল কারণ। তো 5 থেকে 14 নাম্বার পয়েন্ট গুলা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বাস্তবায়ন করার জন্য কোন কোন এলাকায় কাজ করা হবে সেইগুলো লেখা আছে। আমি কইতে পারে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বাস্তবায়ন করার জন্য ফ্রান্স কি করবে, এটা আপনি কই থেকে জানলেন? দাঁড়ান দাঁড়ান দেখাম, তার আগে তো জিগাবেন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি ফ্রান্সের জন্য গুরুত্বপূর্ণ কেন, তাই না? এটা তো জিগাবেন, আমরা তো শুনে আসছি এটা আমেরিকান স্ট্র্যাটেজি, তাই না? আমেরিকা ড্রাইভিং সিটে পয়সা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি ফলাইতেছে, তাই না? তো এটা ফ্রান্সের জন্য কেন গুরুত্বপূর্ণ, আসেন এটা বুঝি। তো এই যে ইন্দো প্যাসিফিক রিজিয়ন, এটা থেকে আমেরিকা কত দূরে, হাজার হাজার মাইল দূরে, তাই না? ইউরোপের দেশগুলো কত দূরে, হাজার হাজার মাইল দূরে, তাই না? ফ্রান্স কত দূরে, দূরে না, ফ্রান্স ইন্দো প্যাসিফিক রিজিয়নের বাসিন্দা অংশ। এখন কবে যে
আরে দাদার মাথা মুথা গেছে, ফ্রান্স কেমনি ইন্দো প্যাসিফিক রিজনের বাসিন্দা হবে? পাঁচটা সার্বভৌম অঞ্চল আছে ফ্রান্সের ওই জায়গা, যেগুলা এগুলাকে বলে ফ্রেঞ্চ ওভারসিজ টেরিটরি। এর মধ্যে আছে রিউনিয়ন আইল্যান্ড, এটা এটা ভারত মহাসাগরে একেবারে আঙ্কেলে ঘরের কাছে। হ্যাঁ, তারপরে আছে নিউ ক্যালিডোনিয়া, তারপরে আছে ওয়ালিস, তারপরে আছে ফুতুনা, তারপরে আছে ফ্রেঞ্চ পলিনেশিয়া, এগুলা প্রশান্ত মহাসাগরে। ফ্রান্স হচ্ছে একমাত্র ইউরোপীয় দেশ যার সার্বভৌম ভূমি আছে এই ইন্দো প্যাসিফিক রিজনে। কত জায়গা বলেন তো? বাংলাদেশের প্রায় অর্ধেক, প্রায় 25-30 লক্ষ বর্গ মাইল। মাথা খারাপ হয়ে গেল? তার ইন্টারেস্ট মানে ফ্রান্সের ইন্টারেস্ট আর আমাদের ইন্টারেস্টে তেমন কোন তফাৎ নাই, বরং ফ্রান্সের ইন্টারেস্ট হইলে ইন্দো প্যাসিফিক অঞ্চলে আমেরিকার চাইতে প্রত্যক্ষ এবং বহুমুখী। ফ্রান্সের স্বার্থ কি অঞ্চলে? এটা সে তার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে বলছে, এটা হইতেছে তার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। আমি আবার ডিটেল দেখাবো, সে ডকুমেন্ট গোপন কোন ডকুমেন্ট না, আমরা এটার সাথে মিলাই মিলাই যদি দেখি তাহলে দেখবো সে যা যা চাইতেছে বাংলাদেশের কাছে তা ওই ডকুমেন্টে আছে। আসেন আমরা দেখি তার ইন্টারেস্ট কি কি। আমি ওই বই থেকে সংক্ষেপে বলতেছি আর কি। এক নম্বর হইতেছে সার্বভৌমত্ব। ফ্রান্সের মাটি আছে অঞ্চলে, তাই সে তার সার্বভৌমত্ব টিকায় রাখতে চায়, কারণ সে তো রেসিডেন্ট পাওয়ার, মানে এই অঞ্চলে সে বাস করে, তাই না? সে তার নিরাপত্তা চায় এই অঞ্চলে, তার ভূমি আছে, নিরাপত্তা তো চাইবেই, এই অঞ্চলে সে স্থিতিশীলতা চায়। তার বাণিজ্যিক ইন্টারেস্ট আছে, মানে সে অঞ্চলে মাছ ধরে। বিশাল সমুদ্র অঞ্চল আছে তার, কারণ সবগুলোই তো মোটামুটি ডিপ। নিকেলের খনি আছে, মুক্তার চাষ হয়, ওষুধের সামুদ্রিক কাঁচামালের বিপুল সম্ভার আছে, মানে সমুদ্রে ওষুধের কিছু কাঁচামাল পাওয়া যায় খুবই দামি, সেইটার বিপুল সম্ভার এই ফ্রান্সের ওভারসিজ টেরিটরিতে। এছাড়াও আছে বিপুল প্রাণ বৈচিত্র, হ্যাঁ, বায়োডাইভার্সিটি বলে, এটা অমূল্য, এটা দেখে মনে হয় এটার কোনো মূল্য নাই, এটা অমূল্য, এটা একটা বিশাল সম্পদ যে কোনো দেশের জন্য, বায়োডাইভার্সিটি, প্রাণ বৈচিত্র। অনেক বিলুপ্ত প্রাণী, মানে অনেক বিলুপ্ত হইয়া যাবে এমন প্রাণী আছে এই অঞ্চলগুলোতে, তাই অঞ্চলের অর্থনৈতিক স্থিতিশীলতা খুবই গুরুত্বপূর্ণ ফ্রান্সের জন্য। এখানে তার সেনা আছে, প্রায় 8,000-এর মতো সেনা আছে, ঘাঁটি আছে, তাই সে অন্য সব রিজিয়নাল পাওয়ারের সাথে মিলিটারি টাই বা মৈত্রী করতে চায়। বাংলাদেশের সেনাবাহিনীর কর্মকর্তাদের ফ্রান্সে প্রশিক্ষণের জন্য নিয়ে আসা হবে, যে ওই ঘোষণায় আছে আসিনার সাথে, 13 নম্বরে বোধ হয়। তো শুধু সেনা কর্মকর্তারাই না, আমলারাও আসবে, ফ্রান্সে নিয়ে আসবে, এটা ওই হাসিনার সাথে যৌথ ঘোষণাতেই আছে। ইন্ডিয়া, জাপান, অস্ট্রেলিয়ার সাথে একই ধরনের সে কোঅপারেশন আছে ফ্রান্সে। আপনি যদি গত কয়েক মাসের যদি আপনি ফ্রান্সের প্রেসিডেন্টের সফর দেখেন, সে দেখবেন যে ইন্দো প্যাসিফিক রিজনের দেশগুলোতে খালি ঘুরিচ্ছে ঘুরিচ্ছে ঘুরিচ্ছে, সে এইভাবে রিজনাল ইনফ্লুয়েন্স তৈরি করতে চায় এখানে। এইবার বুঝেছেন তো, পিনাকি কেন খাতির করে রাখছে, আবার স্পেশাল সার্ভিসের লোকজন দিয়ে কেন খোঁজ খবর রাখে পিনাকির নিরাপত্তা ফ্রান্স সরকার। আর কি আছে? এই যে সামুদ্রিক অঞ্চলের নিরাপত্তা ফ্রান্সের জন্য খুব জরুরি, কারণ ফ্রান্সের এলাকার মাছ চায়না ধরে নিয়ে যায় বলে ফ্রান্স দীর্ঘদিন ধরে অভিযোগ করছে। এই যে দেখেন, আপনি বাংলাদেশের সাথে চুক্তিতে হাসিনার যে ডিক্লারেশন, বাংলাদেশের সাথে ফ্রান্সের ম্যাকর যে হাসিনার সাথে ডিক্লারেশন, এটা তো দেখবেন যে সমুদ্র অঞ্চলের নিরাপত্তার কথা বলা আছে। সমুদ্রে ফ্রান্সের নিরাপত্তা নিশ্চিত করতে পারে ইউনাইটেড নেশনস, জাতিসংঘ। তাই ফ্রান্স সবসময় ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ দ্য সি, যেটাকে বলে UNCLOS, এইটার কথা বলে। ফ্রান্স এই ওভারসিজ টেরিটরি বায়োডাইভার্সিটি বা প্রাণ বৈচিত্র্য রক্ষা করতে চায় যে কোনো মূল্যে। আমি আগেই বলছি এটা ফ্রান্সের একটা বিশাল সম্পদ, সেই অঞ্চলের সব রাষ্ট্রের সাথে সম্পর্ক তৈরি করতে চায় লং টার্মে, কোন শাসকের সাথে না। ফ্রান্স বলে সে তার সফট আর হার্ড পাওয়ারকে কনসলিডেট করতে চায় এখানে। ফাইনালি ফ্রান্স নিজেকে এই অঞ্চলের সিনের যে ক্রমবর্ধমান প্রভাব সেটার বিরুদ্ধে নিজেকে বিকল্প হিসাবে উপস্থাপন করতে চায়। এটা আমার কথা না, এটা ফ্রান্সের এই অঞ্চলে ঘোষিত ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজি। দেখেন, তার মানে সে এই অঞ্চলে আরো বর্ধিত প্রভাব চায়। এটা আন্তর্জাতিক গণমাধ্যমে সাম্প্রতিক সময়ের আলোচনা। এই যে দেখেন, তার মানে এই যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে আসলে দুই কুতুব, দুই বিশ্ব নেতা, আমেরিকা আর ফ্রান্স। ফ্রান্স ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির পক্ষে সেই 2018 সাল থেকে শক্ত পজিশন নিছে, আর ওই সময় তার সাথে আমেরিকার পজিশনের একটা সূক্ষ্ম তফাৎ ছিল। সেই অঞ্চলে সরাসরি চীনের সাথে সংঘাতে যাইতে চাইত না প্রথম স্ট্র্যাটেজিতে। ইউক্রেনে রাশিয়ার হামলার পরে সে তার সেই অবস্থান বদলাইছে, তার স্ট্র্যাটেজিতে পরিবর্তন এনেছে। এই যে দেখেন, সে এই অঞ্চলে তারপরে ইউক্রেনের যুদ্ধের পরে এই অঞ্চলে সামরিক শক্তি বৃদ্ধিতে নজর দিছে, এবং সে যেন দ্রুত এখানে মিলিটারি পাওয়ার ডিপ্লয় করতে পারে, সেটাই তার স্ট্র্যাটেজির মূল কৌশল। আর ফ্রান্স এই ইন্দো প্যাসিফিকে
ইউরোপের নেতৃত্ব দিকে, এটা পুরো ইউরোপিয়ান ইউনিয়নের চাওয়া। এই যে দেখে আপনাকে এই যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি থেকে আরেকটা জিনিস দেখায়, গুরুত্বপূর্ণ জিনিস, এই যে এডিটর সাহেব 31 নম্বর পেজটা দেখান না, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির এই যে এইখানে ফ্রান্সের ইকোনমিক আর ডেভেলপমেন্ট প্রেজেন্স বা উপস্থিতি দেখাইতেছে। দেখেন বাংলাদেশে এমবেসি আছে আর এএফডি মানে এজেন্স ফসে দ্য ডেভেলপমেন্ট মানে ফ্রান্স উন্নয়ন সহায়তা বাংলাদেশ পায় করে, হ্যাঁ সেটা আছে, কিন্তু বাণিজ্য নাই। বাণিজ্য ছাড়া কোন স্বার্থের সম্পর্ক টেকে না, কোথাও কোন স্ট্র্যাটেজিক পজিশন নেওয়া যায় না, কারণ টেকা লাগবে তো যেই পজিশনে আমি নেই না কেন। ফ্রান্সকে যদি এই অঞ্চলে তার উপস্থিতিকে বাড়াইতে হয়, তার প্রভাব বাড়াইতে হয়, তাহলে তার বাণিজ্য লাগবে, সে টাকা উপার্জন করতে হবে, সেটা থেকেই সে তার উপস্থিতি বাড়াবে, সেটা থেকেই সে তার প্রভাব বাড়াবে। টাকা না থাকলে সে তার স্ট্র্যাটেজিক আর মিলিটারি প্রেজেন্সকে সাপোর্ট করবে কিভাবে? এই যে দেখেন বেগুনি রঙের দেশগুলো এই অঞ্চলে তার শক্ত প্রেজেন্সের জায়গাগুলোকে দেখাইতেছে, বাংলাদেশকে সে ওই জায়গায় নিয়ে যাবে। আবার 37 নম্বর পেজটা দেখেন এডিটর সাহেব, এই যে এইটা হইতেছে ফ্রান্সের রিসার্চ পার্টনারশিপের অবস্থা, মানে বাংলাদেশের অংশটা সাদা তাই না, তো কোন পার্টনারশিপ নাই রিসার্চে ফ্রান্সের সাথে। হাসিনার সাথে যৌথ ডিক্লারেশনে দেখেন 13 নম্বর পয়েন্টে এখানে রিসার্চ পার্টনারশিপের কথা বলা আছে। তাহলে সার কথা কি দাঁড়াইল? সার কথা হইতেছে ইন্দো প্যাসিফিকের প্রথম শক্তি আমেরিকা বাংলাদেশে আসিছে তাই না, সে বগলে নিয়ে আসিছে IMF কে, IMF এর শান্টিং তো খাইতেছে কাঁঠাল রানি রেগুলার। এখন নিত্যদিন চিন্তা করা লাগে হাসিনার যে রিজার্ভ কত থাকা লাগবে, আর পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের চাপে তার ত্রাহি মধুসূদন দশা। তারপরে আসিচ্ছে ইন্দো প্যাসিফিকের সেকেন্ড পাওয়ার ফ্রান্স, তার নিজস্ব নীতি কৌশল নিয়ে বাংলাদেশ রাষ্ট্রের সাথে সে দীর্ঘমেয়াদী সম্পর্কের সূচনা করতে আসতেছে, যার ভিত্তি হবে মানবাধিকার আর মুক্ত দুনিয়া। যেই না, এইটা আমার কথা না, হাসিনার সাথে ডিক্লারেশনের 9 নম্বর পয়েন্টে আছে, আর সে চাইবে চায়নার কোলে যেন বাংলাদেশ উইঠা না পড়ে, কারণ এটাই ইন্দো প্যাসিফিক রিজনে ফ্রান্সের স্ট্র্যাটেজি। হাসিনার চায়না ছাড়া মুক্তি নাই, আমাদের কিন্তু সবচেয়ে বড় শঙ্কা যে এইটা যে সে চায়নার কোলে উঠা বাংলাদেশকে উত্তর কোরিয়া বানাবে, কারণ তাইলে সে টাকা পাবে, সে আর কাউরে কেয়ার করবে না। ম্যাক্রো এসেছে ওটা ঠেকাইতে, তার সফর আগামী বাংলাদেশের সাথে ফ্রান্সের সম্পর্ক তৈরির ভিত্তি রচনা করবে। আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা কবে দাদা এইভাবে ওদের পানি ঢেলে দিলেন, এখন কি করার আছে রে পাগলা? বাংলাদেশে ফ্রান্সের কৌশলগত রক্ষ অর্জিত তখনই হওয়া সম্ভব যখন কাঁঠাল রানী ওরফে জাতি জয় বাংলা হবে। আমরা চাই ফ্রান্স আর বাংলাদেশের দীর্ঘমেয়াদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ফ্রান্স আমার মতো হাসিনার ফ্যাসিস্ট শাসনের প্রাণ নিয়ে পালায় আসা বাংলাদেশের হাজারো ভিন্ন মতাবলম্বীকে আশ্রয় দিছে। আমরা এই রিফিউজিরা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করি, আমরা ফ্রান্সের স্বাধীনতা সাম্য আর ভ্রাতৃত্বের আদর্শকে ধারণ করিয়া একদিন মুক্ত স্বদেশে ফিরব। সেদিন হবে সত্যিকারের দীর্ঘমেয়াদের রাজনৈতিক সম্পর্ক, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের না, জনগণের সাথে জনগণের। আগামী ফ্রান্স বাংলাদেশের সম্পর্কের কাবাবে কাঁঠাল রানীর মতো হাড্ডিকে আমরা দ্রুতই জয় বাংলা করে দেবো।